নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা যারা কয়েকদিন ধরে রেগুলার এপিসোডগুলো দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে এই কথাটি আমি অনেকবার আপনাদের সামনে রেখেছি, যেখানে আমি বলেছি যে মানুষের বিচার যখন আকার গ্রহণ করে তখন সেটা বিকার হয়ে যায়, মানে রোগ হয়ে যায়। আর এই বিচারগুলো জন্ম নেই মনের থেকে। তপস্যা যারা করে, যারা তপ করে, তাদের মধ্যে সেই শক্তির বিকাশ হয়, যে শক্তি দিয়ে সেই মনের বিচারগুলোকে, সেই মনের রোগগুলোকে, সেই মনের দুশ্চিন্তাগুলোকে দূর করা যেতে পারে। যেরকম ভগবান বলেছেন যে বাজে যদি তুমি কর্ম করো তাহলে তার ফল তুমি নিশ্চিত পাবে, ভালো যদি কর্ম করো তাহলে তারও ফল নিশ্চিত পাবে, ঠিক সেরকমই যদি কোনো মানুষ তপ করে তাহলে সেও নিজের সেরকমই ফল পায়। আর সেই ফলটা কিন্তু মানুষ চোখে দেখতে পায় না, যেহেতু মনের যে অশান্তি, মনের যে দুবিধা, সেটা তপস্যার দ্বারাই সিদ্ধ হয়ে যায়। বাবা লোকনাথ মহাযোগী, তিনিও তপোবলের বলে নিজের মনের বিভিন্ন চিন্তা ধারণাগুলোকে নিজের বশে করেছিলেন। তার জন্যই তিনি মহাযোগী, শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ হয়েছিলেন। আমরাও কি তপস্যা করতে পারি? এই সাংসারিক জীবনে যারা রয়েছে তাদের পক্ষে কি তপস্যা করা সম্ভব? বাবা লোকনাথ বলছেন যে তপস্যা করার জন্য তপোবনে যাবার দরকার নেই। তপস্যা যদি তুমি সহজভাবে করতে চাও তাহলে সেই ভগবানের উপরে ভক্তি করতে আরম্ভ করো। যদি কোনো মানুষ সেই পরমেশ্বরকে সম্পূর্ণভাবে ভক্তি দেখায়, ভক্তি রাখতে পারে, তাহলে সেই ভক্তি, সেই আরাধনা কোনো তপস্যার থেকে কম নয়। আর যে মানুষ নিষ্পাপভাবে সৎ পথে ভগবানকে ডেকে যাবে তার নিশ্চয়ই মনের বিকার, মনের দুশ্চিন্তা দূর হবে। যদি তুমি এটা চিনতে শিখে গেলে যে কোনটা সৎ পথ, তাহলে নিশ্চয়ই তুমি প্রভুকে পাবে। আর যদি কোনো মানুষ শুধু ভক্তির পথে রয়েছে তাহলে সে নিঃসন্দেহ প্রভুকে পাবে। তার প্রভুকে পাওয়াতে কোনো রকমের কোনো বাধা থাকবে না। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় জানাবেন কমেন্ট করে। আর এইরকমই ভিডিও দেখতে চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।